আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে কাজ করছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং উজবেকিস্তানে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, হটলাইনে দেশে ফিরতে অনুরোধ জানানো প্রবাসীদের দেশে ফেরাতে কাজ চলছে। এয়ারপোর্টের জন্য রওনা দিয়েছিলাম, কিন্তু পথের মাঝখানে মার্কিন গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে আমাদেরকে এয়ারপোর্টে যেতে নিষেধ করা হয় নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে। আফগানিস্তান টেলিকম কোম্পানি AWCC-তে রাজীবের মতো কাজ করছেন আরো সাত বাংলাদেশি, যাদের অনেকেই বাংলাদেশে ফিরতে চান। তালেবান দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর কারাগার থেকে অন্যদের সাথে পালিয়েছেন দুই বাংলাদেশি বন্দীও। এদের একজন দেশে ফিরতে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলেও অন্যজনের খোঁজ মেলেনি। উন্নয়ন সংস্থা ব্র্যাক জানায়, আফগানিস্তানে তাদের কর্মীদের মধ্যে 12 জন বাংলাদেশি ছিলেন, যার মধ্যে দেশে ফিরেছেন 6 জন। উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, আফগানিস্তানে এ পর্যন্ত 27 বাংলাদেশির খোঁজ মিলেছে, যাদের 8 জন দেশে ফিরেছেন আর ম্যারিকার ঘাটিতে কাজ করা 2 জন বাংলাদেশি ম্যারিকার ফ্লাইটে চলে গেছেন কাতারে। তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তান থেকে নিজ নাগরিক ও কূটনীতিকদের ফিরিয়ে নিচ্ছে ভারত ও পাকিস্তান। তার আন্দোলন বাংলা চ্যানেল।